দাদার সঙ্গে তুই এমন করে কথা বলিস না, তোর সাহস থেকে আমরা বলি হারিয়ে যাই। কিচ্ছু না জেনে সাবিত্রী ব্রত করে যে নাচছিস। সাবিত্রী ব্রতটা কি জানিস? কেন করে জানিস? কিচ্ছু না জেনেই নাচছে। ওরে সাবিত্রী ব্রতটা করে যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা। আহা, তাতে কি, যে কেউ থাকতে পারে, তবে হ্যাঁ নিয়ম পালন গুলো বিয়ালা মেয়েরাই করে। যাক ভালো হয়েছে, এখন থেকে নিয়ম কানুন শিখে নিক, ও তো এক মারাং বুড়ো ছাড়া আর কিছু বোঝে না। শোনো বাবা, যাদের বিয়ে হয়ে গেছে না, তারা তাদের স্বামীর মঙ্গল কামনার জন্য সারা জীবন যাতে সিথি সিঁদুর অক্ষয় থাকে এই ব্রতটা রাখে। তাহলে এই ব্রতটা তো আমাকেও করতে তো হয় বটে, তাইলে আর মারাং বুড়ো। তবে একটা খুব ভালো হয়েছে জানো তো কমলিকা, আমার মনটা বড্ড খুঁতখুঁত করছিল, বিয়ের পর এই প্রথম সাবিত্রী ব্রত, আর অর্চিতা থাকবে না, কিন্তু ওর যে দুদিন আগেই চলে এসছে এতে আমার মনটা সত্যি ভালো হয়ে গেছে। হ্যাঁ তা তো ভালো হয়ে গেছে, কিন্তু পুজোর লিস্ট আমাকে দাও নিজে, কি কি আনতে হবে। এই যে দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, অর্চিতা এলে আমার মনটা শান্ত হবে, বুঝলে। বাহা যা, জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়। তুলবি বললি যে? এখানেই যাচ্ছি মেজমা। তোরা যেমন কাল তোদের স্বামীর মঙ্গলের লিগে উব্রতটা করবি, তেমন আমিও কাল আমার স্বামীর মঙ্গলের লিগে উব্রতটা করব। খে তুদিগের পালনটা সবাই দেখতে পাবে, কিন্তু আমার পালনটা এক মারাং বুড়ো ছাড়া আর কেউ দেখতে পাবে লাই রে, কেউ জানবে লাই। কেমন আছো? আমি এখন শরীর পুরো ঠিকঠাক তো? ও দিদিমণি তো তারপরে ঘরে সকলে তুর লিগে খুব চিন্তাটা করছিল, তো আসতেই তো দিদি তো করলি তো? হ্যাঁ, অনেকক্ষণ হলো এয়ারপোর্টে নেমেছি, কিন্তু তারপর যাকে বাকি সব খবর ভালো তো? বলছিলাম সামনেই তো তোমার পরীক্ষা, পরীক্ষা দিতে বাড়ি যাবে না? যাবো তো, এবারে গিলে দেখবি ঠিক আমি ওখানে থেকে যাব আর ফিরবো ক্লাই। এবার তো আমার অসুখটা হয়েছিল, তুই যে আমাকে এখানে এনেছিস সেটা আমি জানতাম লাই বাবু, বারবার আমার অসুখটা আর করবে ক্লাই রে। ও দিদিমণি তো বলছিল কি যে ওর কলেজটাতে আমাকে ভর্তিটা করবে, কিন্তু বিশ্বাস যা কিনা আমি এই শহরটাতে আর ফিরবো ক্লাই। তাহলে তুমি কি পড়াশোনা ছেড়ে দেবে? ওটা যদি আমার কপালটাতে থাকে তাহলে ও বাঁকড়া শহরটার ওখানে একটু কলেজ আনছে, ওখানে পড়ে লব। তুই শুধু এই
কটা দিন আমাকে একটু পড়তে দেবে বাবু? আমি তোমাকে পড়তে দেওয়ার বা না দেওয়ার কে? না আমি সে কথাটা বলি নাই। তুই তো অনেকদিন পরে এলি, ও দিদিমণি তো তোকে অনেকদিন দেখে লাই রে। ঘরে সকলে মিলে তোর জন্য অনেকক্ষণ ধরে চিন্তাটা করছে, কেউ খাই নাই, তুই ঘরটাতে যা। কি যখন পরীক্ষায় দেবে তাহলে পড়াশোনা না করে সব বাজে কাজে সময় নষ্ট করছো কেন? কাল তো একটু পরব তো আনছে, পরশু থেকে আমি পড়াশোনা তো শুরু করব। কিসের পরব? কাল যে ব্রত তো আনছে তুই জানিস না? কিসের ব্রত? কাল তো ও সাবিত্রীর ব্রত তো আনছে রে। ও সাবিত্রীর ব্রত তো আনছে না, যে সব মেয়েগুলানের বিয়াটা হইঞ্জেছে তারা ও স্বামীর মঙ্গলটার লিগে আর সিথি সিদরটার লিগে ব্রতটা করে বটে। তাতে তোমার কি? আমার কিছু নাই, আমার কিছু নাই তো। আসলে ও বড় মাঠে বলেছিল কাল আমাকে গঙ্গাটা দেখাতে নিয়ে যাবে। ঘরে পরবটা আনছে, মিলা লোকজন আসবে, খাবারটা বানাইতে হবে। তবা তো বড় মা, মেজ মা, ছোট মা, দিদিমণি সকলে মিলে যাবে তো তার লিগে। না, ইটস টু মাচ, টু মাচ। আর তুমি যেটা করছো জেঠুমণি সেটাও কিন্তু টু মাচ। ওর ঠিক কখন আসবে তার ঠিক নেই, তার জন্য তুমি এত বেলা অবধি না খেয়ে বসে থাকবে? মা, তুমি জেঠুমণিকে অন্তত খেতে দিয়ে দাও তো। হ্যাঁ দাদা, তুমি বরং খেয়ে নাও, তুমি তখন থেকে না খেয়ে বসে আছো, এই আর একটা অশান্তি হচ্ছে। কেন বলছো মিস্টার প্রো? বলে কোনো লাভ আছে? কোনোদিন কারো কথা শুনেছে মানুষটা? আচ্ছা, বাহার তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, সে কোথায়? আমি তো খানিকক্ষণ আগে শুনলাম সে মনের খুশিতে গান গাইছে। দাঁড়াও আমি দেখি সে আবার কি করছে। হ্যাঁ সেই তো, জামা কাপড় তুলতে তো এতক্ষণ সময় লাগার কথা না, দেখো সুযোগ পেয়েছে আবার ওর মারাঙ্গুরুর কাছে বসে আছে। এসো না দেখি, একবার দেখি সে কি করছে। হ্যাঁ, ও যখন নিবিষ্ট মনে মারাঙ্গুরুর পুজোটা করে সত্যি কিন্তু দেখতে ভালো লাগে। চলো তাই দেখি। দাদা চলো, বরং বাইরে গিয়ে দাঁড়াই, চলো চল। একটা কথা বলি বাহা, পরীক্ষা ভালোভাবে দিও, চেষ্টা করো যাতে নিজের পায়ে দাঁড়াতে পারো। আমি জানি বাবু, আমাকে তো নিজের পাটোতেই দাঁড়াইতে হবে। তুই এবার ঘরটাতে যা কিনে, ও দিদিমণি তো অনেকক্ষণ ধরে মুখটা লুকাই দাঁড়াই নিয়েছে। পড়ছি মা, উঠছি। কখন এলি বাবা? এখানে। হ্যাঁ এক্ষুনি এলাম, ওকে জিজ্ঞেস করছিলাম কেমন আছে। আমরা সবাই তোমার জন্য চিন্তা করছিলাম অর্চি, তুমি আসছো না দেখে। তুই তো আগে ঘরে যাবি। এক মিনিট তো হয়নি মা, আমি এসেছি। তবুও তোমার বউ কত চিন্তা করছিল বলো তো? ইনফ্যাক্ট আমরা সবাই খুব চিন্তা করছিলাম। চলো ঘরে চলো, ফ্রেশ হয়ে নিয়ে খেতে আসবো চলো। এই আগে যাও ঘরে, বউয়ের কাছে যাও, বউকে ঠান্ডা করো, বউয়ের কিন্তু অভিমান হয়েছে। বড় ছেলে হয়েছো এটাও বোঝো না, আগে বউয়ের সঙ্গে দেখা করতে হয়। যাও যাও।
কি গো, আধুনিক বেয়ান বেশ দিল মনে হলো। কমলিকার মার কথাবার্তাগুলো কেমন যেন কাটকাট। মা লক্ষ্মী শুনতে পেলে মনে দুঃখ পাবে। না, ওই কমলিকা সাবিত্রী ব্রত পালন করবে সেটা যেন খুব অন্যায় করে ফেলেছে। দেখো রানী, পৃথিবীর সব মানুষ তো সমান হয় না, এর জন্য দুঃখ পেতে পারে। ইষ্টি কুটুম, ইষ্টি কুটুম, ইষ্টি কুটুম।